চট্টগ্রামের আগ্রাবাদে মসজিদের দেয়াল ধসে দুজন নিহত হয়েছে। শুক্রবার সকালে ডেবারপাড়ে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন শহীদুল্লাহ ও আলামিন। পুলিশ জানায়, ডেবারপাড় রেলওয়ে জামে মসজিদের পাশে বন্দরের নির্মাণ কাজ চলছিল। ভবনের পাশে রাখা বালুর চাপে মসজিদের দেয়ালটি ধসে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে শহীদুল্লাহ ও আলামিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা মসজিদের পাশের দোকান থেকে টুপি কিনতে গিয়েছিলেন বলে জানিয়েছে স্বজনরা।